হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ব্লগ। আশা করছি সবাই খুব ভালো আছো। তো এখন আমি বেরোবো, মানে আমি জগদ্দল যাব, আমার বান্ধবীর আইবুড়ো ভাত আছে তো ওটাই অ্যাটেন্ড করতে যাব। আর আজকে হলো 19 তারিখ, তো আমি কোনোদিনও যাইনি আগে, মানে ওদের বাড়ি, তো চিনতে পারবো কি না এটা একটা টেনশন আছে। তো এখন তাও প্রায় 12:10 বেজে গেছে, তো আমি এখনই বেরোবো। আর আমি একটা কেক নিয়ে যাচ্ছি, ভাবলাম আজকে কি নিয়ে যাবো কি নিয়ে যাবো, মানে বুঝতে পারছিলাম না, তাই কেকটাই নিয়ে যাচ্ছি। আর বিয়েতে তো আলাদা করে গিফট দেবই, সেদিন মা বাবা ভাই সবাই যাবে, তো এখন আমি বেরোই। তো আমি জগদ্দল স্টেশনে নেমেই পড়েছি, এই যে আমার কেক ব্যাগ। তো এখন ওর বাড়ি খোঁজার পালা। আমি জগদ্দলে আগে কখনো নামিনি, মানে শ্যামনগরেও নেমেছি কিন্তু জগদ্দলে কখনো, মানে কখনো নামাই হয়নি, এই ফার্স্ট। তাও আবার একাই এসেছি, পুরো ফাঁকা স্টেশন। তো এখন যাব স্টেশন, মানে আমি ও বলেছে 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেবে টোটো ধরে, তারপর যেতে। তো ওর বাবার নাম বলতে, তাহলেই মানে সবাই বলে দেবে। এখন যাই, আর খুঁজে পাই নাকি বাড়ি সেটা দেখি, খুঁজতে তো হবেই। এই যে এটা জগদ্দল স্টেশন, একদম মানে নিরিবিলি একেবারে। অনেক খুঁজে খুঁজে আমার মনে হচ্ছে আমি সঠিক বাড়ি খুঁজে পেয়েছি, কারণ এখানে লেখা আছে অঙ্কিতা। এই যে এখানে লেখা আছে অঙ্কিতা, আমি দেখাচ্ছি, এই যে এখানে লেখা আছে অঙ্কিতা ডেকোরেটর্স ক্যাটারার, ওর নাম অঙ্কিতা।
বানিয়ে এনেছে আশা করে দারুন বানিয়েছে সত্যি চলবে না আর জগদ্দলে তো এইবার মানে প্রথম নাবলাম অনেক খুশি যে তারপরে আমি ওর বাড়িতে এসেছি আর কলেজে তো প্রথম প্রথম মানে আমরা কাউকে সেকেন্ড ইয়ারের মানে মাঝখান থেকে আমরা ব্যাচে মিট হয়েছি তারপর থেকেই কথা বলি আর তারপর এখন অব্দি আছে ফ্রেন্ডশিপ জানি না বিয়ের পরও মনে রাখবে নাকি নিজ বরকে পেয়ে ভুলে যাবে আর ওর বিয়ে 21 তারিখ তাই তো 21 তারিখ ওর বিয়ে ও আজকে আমার জন্য খুব একটা সুন্দর কেক বানিয়ে নিয়ে এসেছে এই যে ওখানে মামা বিশ্রাম করছে আর এই যে এখানে দুষ্টু এটা হচ্ছে অঙ্কিতার বোন আর এই যে অঙ্কিতা আর ওর নাম কি তোর নাম কি গুদুলি ভালো নাম বল আরে আসলে যাও আসছে না কিচ্ছু পাবো না এখন তোরা পড়তে গেলে নখ কান্দবে যেমন ধরো হাতে যখন মানে শাখাটা পড়লে তখন ভিডিও তুললো একটা পরে বেশি করে না ওইগুলো হ্যাঁ ওই তখন ই করবে সকালে তো অধিবাস করার পর তো ধরো সব গয়না দিয়ে সাজিয়ে দেবে ওটা বেঁকে যায় দেখো টাইটটা ঠিক আছে না বেশি টাইট করো না আঙুলে আবার চেপে ভালো লাগছে হ্যাঁ সুন্দর লাগছে না না ওটা ওইখানেই থাকে হ্যাঁ 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 আর বিয়ের কোনেকে এমনি যে কোনো সাজাই ভালো লাগে এ সুন্দরী হতেই পারে এই আজকে নতুন শাখাপালা হাতে পড়াচ্ছি না এই বাবা হাতে একদম পাল্টে গেছে পাল্টে যাবে এইটুখানি শাখা কয়টুখানি থাকে এইটুখানি শাখাটা হ্যাঁ হ্যাঁ তোর হাত কত বড় সেটাই হচ্ছে কথা ওই তো তাই বলছিস দেখো এই এই পর্যন্ত টাইট হয়েছে না হ্যাঁ আমি মিষ্টি টাইট হয়েছে না আর একটু টাইট এই যে এগুলোর বিয়ের লাইট জ্বলে গেছে ইনফ্যাক্ট আমার নিজের অবস্থায় খুব খারাপ আমি কী করবো আমি নিজেই বুঝতে পারছি না জাস্ট বাড়ি আসলাম একটু ফ্রেশ হয়েছি আবার বেরোবো কারণ আমাকে অনেক রিকোয়েস্ট করছিলো থেকে যাওয়ার জন্য যদিও আমি কিছু নিয়ে যাইনি আর আমার কিছু নিজের কাজ বাকি ছিল মানে আমি যেগুলো পরবো বিয়েতে ওগুলো মানে ফলস পিকে করার জন্য দোকানে দেওয়া আছে আমি দোকানেও ঘুরে এসেছি ওগুলো এখনও হয়নি কিছু করার নেই তো আমি বেরিয়ে যাব বাড়ি থেকে কেউ গিয়ে একটা নিয়ে আসবে বলেছে দিয়ে দেবে এটাই ভালো মানে এটাই কপাল যে দিয়ে দেবে বলেছে করে দেবে বলেছে আর আমি কিছুক্ষণ পরেই বেরোবো মানে সব কিছু গুছিয়ে গেছি আবার বেরোবো বেরিয়ে কাল সব ভুলিয়ে যাচ্ছে বেরিয়ে যাব আবার কাল বিকালে আসব এসে মা বাবার সাথে যাব আর এই এই ব্লগটা এখানেই আমি এন্ড করব এই ব্লগটা এখানেই এন্ড করে কাল সকাল থেকে সকালে সূর্য ওঠার আগে কিছু একটা করে দধিমঙ্গল বা কিছু একটা আমি রিচুয়ালসগুলোর নাম ঠিক করে বলতে পারবো না আমি জানি না তো ওইগুলো একটা করবে তখন থেকে আমি ব্লগ আবার শুরু করব এই ব্লগটা আমি এখানেই এন্ড করছি এখন আবার তাড়াহুড়ো করে সব কিছু গুছিয়ে গেছি বের হব আবার যাব জগদ্দল মানে অঙ্কিতার বাড়ি তাহলে এই ব্লগটা এই পর্যন্তই থাকছে স্টে সেফ স্টে হ্যাপি